আজকে আমরা একদম বেসিক কিছু অ্যানিমেশন নিয়ে কাজ করব সো বেসিক্যালি অ্যানিমেশন ফিচারটা নিয়ে আজকে আমরা পরিচিত হব বাকিটা অনেকগুলো টিউটোরিয়াল আমরা এক্সপ্লেন করব সো প্রথমে আমাদের একটা অবজেক্ট লাগবে ইনসাইডে যাব আমরা ইনসাইডে গিয়ে একটা শেপ নিব মনে করেন রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিলাম ডান এখন এটাকে অ্যানিমেট করতে হলে প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে অবজেক্টটা সিলেক্ট করবেন সেটার উপর অ্যানিমেশন হবে সো এই রেক্ট্যাঙ্গালটা আমি সিলেক্ট করলাম এরপর উপরে বাম পাশে দেখবেন আপনার অ্যানিমেশনস বলে একটি ট্যাব আছে সিলেক্ট করি এরপর দেখবেন অনেকগুলো অ্যানিমেশন এখানে আপনাকে প্রিভিউ দেখাচ্ছে ফেড ফ্লাইন ফ্লোরিন স্লিট ওয়াইপ শেপ উইল অ্যাটসেটরা আপনি যদি এখানে যদি টগল ডাউন করেন যে বাটনটা আছে আরও এ মেশিন ইফেক্ট আপনি এখানে দেখতে পারবেন কতগুলো হচ্ছে এন্ট্রান্স অর্থাৎ আপনার ইফেক্টটা উঠে আসবে স্লাইডে মনে করেন ফ্লাইন দিলাম উড়ে আসলো ফ্লোটিং দিলাম ভেসে আসলো ওয়াইপ দিলাম মুছে আসলো অথবা কোনো একটা ইফেক্ট আপনাকে স্লাইড থেকে বের করে দেবে মনে করেন ফ্লাই আউট স্লাইডটা চলে গেল বাইরে ফ্লোট আউট কিংবা স্প্লিট আউট ভেসে গেল আর কতগুলো হচ্ছে আপনার যে শেপটের উপর একটা ইফেক্ট দেয় মনে করেন স্পিন অ্যানিমেশান আসবেও না যাবেও না জাস্ট স্লাইডে থাকা অবস্থায় ওটার উপর ইফেক্টটা কাজ করবে গ্রো অ্যান্ড শ্যুইঙ্ক অপশন সো আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে একটা অ্যানিমেশন হচ্ছে লাইন অ্যানিমেশন একটা লাইন অনুযায়ী অ্যানিমেশনটা হচ্ছে আপনি চেলে ক্লিক করতে পারেন এখানে রেড ডটটা বিভিন্ন জায়গায় বসাতে পারেন দেখবেন যেখানে রেড আছে রেড মার্ক আর একটি গ্রিন মার্ক আছে সো এই দুটো আপনি পারলে কাস্টমাইজ করতে পারেন এবং মনে করেন প্রিভিউ দেখতে চান বাম পাশে দেখবেন এখানে প্রিভিউ অপশান আছে আপনি যে অ্যানিমেশনটা ব্যবহার করলেন সেটা এখানে দেখতে পারবেন রিপিট সো আমি প্রিভিউ ক্লিক করলাম এ হচ্ছে আমাদের অ্যানিমেশন আপনি চাইলে আরও অ্যানিমেশন দেখতে পারেন মোর মোশন পার্টস সো এখানে অনেকগুলো অ্যানিমেশান আছে সো আমার সাজেশন থাকবে একটা দিন সময় করে সবগুলো অ্যানিমেশন দেখেন যে কোনটা কী কাজ করে জাস্ট একবার দেখেন তারপর আপনি যখন কাজে লাগবে আপনি অটোমেটিক ওটা খুঁজে পাবেন এবার মনে করি এটাকে একটা নর্মাল অ্যানিমেশন ইফেক্ট দিই ফেইড কিংবা ফ্লাইন ফ্লাইন অ্যানিমেশন দেওয়ার পর দেখবেন ডান পাশে ইফেক্ট অপশানস বলে একটি অপশন আছে এটা ক্লিক করলে দেখবেন কোন দিক থেকে এই জিনিসটা উড়ে আসবে শেপটা সেটাও আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনি মনে করেন ডিফারেন্ট একটা ইফেক্ট নিলেন মনে করেন শেপ ইফেক্ট নিলেন বাইরে থেকে ভেতর আসছে অথবা ভেতর থেকে বাইরে যাবে অথবা আপনি চাইলে একটা বক্স করে আনতে পারেন অথবা আপনি এটা ডায়মন্ড শেপে আনতে পারেন যেটা আপনার ইচ্ছা সো আমরা অ্যানিমেশন প্যানেলে যে বিভিন্ন অ্যানিমেশন নিতে পারি বাম পাশে আমরা প্রিভিউ দেখতে পারি অ্যান্ড ডান পাশে আমাদের ইফেক্ট অপশানস দেখতে পারি এবং যখনই আপনাকে অ্যানিমেট করতে হবে আপনাকে কিন্তু অবজেক্টে ক্লিক করতে হবে নাহলে আপনাকে কিন্তু এই কোনো প্যানেলই দেখাবে না এখন মনে করেন আপনি অ্যানিমেশনটা একটু কাস্টমাইজ করতে চাচ্ছেন উপরে দেখেন আপনার অ্যানিমেশন পেন বলে একটি অপশন আছে অ্যানিমেশন পেনে ক্লিক করলে আপনার অ্যানিমেশনটা ডিটেলস এখানে আরও দেখাবে সো রেক্ট্যাঙ্গেল থ্রি এটাকে যদি আমি আর কাস্টমাইজ করতে পারি মনে করেন আমি চাচ্ছি এই যে ফ্লাই ইন অ্যানিমেশনটা একটু ধীরে আসবে সো আমি করব কি উপরে যাব ডিউরেশন বলে একটি অপশান আছে অর্থাৎ অ্যানিমেশনটি কত সময় ধরে ঘটবে সেই ডিউরেশনটা আমি বাড়িয়ে দিলাম চার সেকেন্ড করে দিলাম এখন যদি আমি প্রিভিউ দেখি আস্তে ধীরে আমাদের অ্যানিমেশনটা উড়ে আসছে অন ক্লিক দেয়া আছে অর্থাৎ আমি যদি ক্লিক করি তাহলে অ্যানিমেশনটা হবে সো আমি মনে করি আমি স্লাইডটা অন করি এখানে স্লাইড অন করলাম কোনো অ্যানিমেশন কিন্তু হচ্ছে না বা যে মোমেন্টে ক্লিক করলাম থ্রি টু ওয়ান ক্লিক ওই মোমেন্টে আপনার অ্যানিমেশনটা আসা শুরু করলো এখন মনে করেন আপনি চান যে স্লাইড অন হওয়ার সাথে সাথে অ্যানিমেশনটা হয়ে যাবে সো আপনি স্টার্ট দেবেন উইথ প্রিভিয়াস এখন দেখেন স্লাইড অন হওয়ার সাথে সাথে আপনার অ্যানিমেশনটা শুরু হয়ে আসলো সো আগে যে অ্যাকশনটা হয় ওটার সাথে সাথে অ্যানিমেশনটা হয়ে যায় উইথ প্রিভিয়াস আর আফটার প্রিভিয়াস হচ্ছে মনে করেন এই যে শেপটা এটাকে আমি ডুপ্লিকেট করলাম কন্ট্রোল ডি ডুপ্লিকেট অ্যাজ ইউ ক্যানসি আমাদের খালি শেপটা ডুপ্লিকেট হয়নি আমাদের অ্যানিমেশনটাও কিন্তু ডুপ্লিকেট হয়েছে যদি ডান পাশে খেয়াল করেন রেক্ট্যাঙ্গল ফোর এটাকে আমি দিলাম আফটার প্রিভিয়াস সাথে সাথে দেখেন এটা কিন্তু প্রথম অ্যানিমেশনের পরে চলে গেছে সো প্রথমে উপরে অ্যানিমেশনটা হবে তারপর পরে অ্যানিমেশনটা হবে সো আমি যদি স্লাইডে যাই ফার্স্ট অ্যানিমেশন হলো এরপরে ওই অ্যানিমেশনটা শুরু হলো সো এভাবে আপনি একটা অ্যানিমেশন পর আরেকটা অ্যানিমেশান সিকোয়েন্স মেনটেন করতে পারেন অথবা আপনি চাইলে উইথ প্রিভিয়াস দিতে পারেন তাহলে দেখেন দুটো অ্যানিমেশন একসাথে হবে একসাথে দুটো অ্যানিমেশন হচ্ছে অথবা আপনি চাইলে আরেকটা অপশন ইউজ করতে পারেন ডিলে যে কত সময় পরে এই জিনিসটা হবে সো আপনি মনে করেন ডিলে দিলেন টু সেকেন্ড ডিলে দিলেন তাহলে দেখেন দুই সেকেন্ড পরে আপনার নিচে অ্যানিমেশনটা আসবে ওয়ান টু এই তো সো আপনার কোন অ্যানিমেশন কখন আসবে কত সেকেন্ড ধরে আসবে সবগুলো আপনি কন্ট্রোল করতে পারেন অথবা চাইলে যে এই যে গ্রিন সাইনগুলো আছে গ্রিন বারগুলো কিন্তু আপনি ক্লিক করতে পারেন ক্লিক করে বাড়াতে কমাতে পারেন যে কত সময় ধরে সেটা থাকবে বাড়াতে পারেন কমাতে পারেন পজিশন চেঞ্জ করতে পারেন কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা আপনি কন্ট্রোল করতে পারেন কত বড় হবে অ্যাটসেটরা সো সব ছিল হচ্ছে অ্যানিমেশন ইফেক্টস আপনি যদি আরও কাস্টমাইজ করতে চান ক্লিক করেন অ্যানিমেশন পেনে যান তারপর দেখবেন পাশে একটা ছোট্ট ট্রায়াঙ্গেল আছে এটার মধ্যে আর অনেক কাস্টমাইজেশন অপশান লুকিয়ে আছে সো ক্লিক করি দেখবেন এখানে ইফেক্ট অপশানস টাইমিং আছে সো আমি ইফেক্ট অপশানসে গেলাম দেখবেন একটা পপ আপ বক্স আসছে এখানে ইফেক্ট আছে টাইমিং আছে টেক্সট অ্যানিমেশন আছে সো ইফেক্টটা দেয়া আছে স্মুথ স্টার্ট সো মনে করেন আমি স্মুথ স্টার্ট দিলাম ওকে দিলাম প্রথম দিকে দেখেন প্রথম দিকে স্লো হয়ে আসে শেষে আবার ফাস্ট হয়ে যায় আমি যদি স্মুথ এন্ড দিই ওকে দিল দেখেছেন এবার কিন্তু ডিফারেন্ট ইফেক্ট আমি দুটো কম্প্যারিজন দেখাই এটা দুটো শেপ এটার মধ্যে ডান পাশেটাতে আমি কোনো ইফেক্ট দিলাম না হ্যান্ড ডিফারেন্স দেখেন যদি দুটো একসাথে অন করি ইউ ক্যান সি দ্য ডিফারেন্স রাইট একটা ইন ব্যাপার আছে আপনি চাইলে এখানে আরেকটা ইফেক্ট দিতে পারেন সেটা হচ্ছে বাউন্স এন্ড লাস্টে বাউন্স করবে সো মনে করে আমি বাউন্স দিলাম বাউন্স করলো অনেকক্ষণ ধরে বাউন্স করলো কিংবা আমি একটু অল্প বাউন্স দিলে আগে বেটার বোঝা যাবে দুইটা একসাথে প্রিভিউ দেয় একটা ছোট্ট হালকা বাউন্স থাকে আপনি চলে ইফেক্ট অফিস আরও যেতে পারেন এখানে সাউন্ড অ্যাড করতে পারেন কিংবা অ্যানিমেশনের পর কি হবে সেটা আপনি নির্ধারণ করে ফেলতে পারেন ফর এক্সাম্পল অ্যানিমেশনের পর মনে করেন অবজেক্টটা হাইড করে ফেলতে চাচ্ছেন সো হাইড আফটার অ্যানিমেশন ওকে দিলাম এরপর যদি স্লাইড অন করি দেখেন অ্যানিমেশন হওয়ার পর সেটা গায়েব হয়ে যাবে গায়েব সো এখানে অনেক কাস্টমাইজেশনের অপশান আছে আপনাকে জাস্ট যে যে একটা একটা করে এক্সপ্লোর করতে হবে আপনি এখানে সাউন্ড অ্যাড করতে পারেন এবং টাইমিংয়ে যে আপনি এখানে উপরে যে অপশানগুলো দেখেছিলেন স্টার ডিউরেশন ডিলে ওগুলো এখানে আবার করতে পারেন এবং আরেকটা অপশান খুব ইম্পর্টেন্ট এখানে আছে সেটা হচ্ছে রিপিট অর্থাৎ কয়েকবার রিপিট হবে কিংবা রিওয়াইন্ড ওয়েন ডান প্লেইং একবার শেষ হওয়ার পর কী হবে মনে করেন চারবার রিপিট দিলাম একবার দুইবার তিনবার চারবার রিপিট হলো এখন এই অ্যানিমেশনটা কেন লাগবে মনে করেন আমি স্পিন অ্যানিমেশান নিলাম স্পিন অ্যানিমেশন চুজ করলাম এরপর আমি এটাকে ইফেক্টার সন্সে গিয়ে টাইমিং রিপিট রিপিট আনটিল দ্য এন্ড অফ স্লাইড মানে যতক্ষণ না স্লাইড চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত রিপিট হতে থাকবে সো আমার হবে কি স্লাইডে এই জিনিসটা ঘুরতেই থাকবে তো ঘুরতেই থাকবে তো ঘুরতেই থাকবে সো এটা সিম্পল একটা ইফেক্ট দেখায় কীভাবে কাজে দেয় মনে করেন আমি একটা উইন মিল তৈরি করি একটা জাস্ট ট্রায়াঙ্গেল নিলাম আমি ট্রায়াঙ্গেল একটু জাস্ট একটু জাস্ট কালার দিয়ে দিই যেটা একটু ফ্যান্সি লাগে তারপর আমি এখান থেকে একটা শেপ নিই এরকম চতুর্ভুজ শেপ হু এরপর এটাকে একটা কালার দিই এখন এইটান শেপের আমি স্পিন ইফেক্ট দেবো স্পিন বা এক দুইবার ঘুরে সেটা থেমে যাচ্ছে সেটা আমি চাই না আমি চাচ্ছি বারবার ঘুরুক সো আমি ফার্স্ট সিলেক্ট করলাম ইফেক্ট অপশানস টাইমিং রিপিট আনটিল দ্য এন্ড অফ স্লাইড ওকে এবং আমার উইনমিল কিন্তু হয়ে গেল ক্লিক করি ও উইল ঘুরতেই থাকবে তো ঘুরতে থাকবে তো ঘুরতেই থাকবে এখন আপনি চাইলে উইন উইনমিল নিতে পারেন জাস্ট কন্ট্রোল ডিপ্রেস করেন ওই অ্যানিমেশনটা কিন্তু কপি পেস্ট হয়ে যাবে আবার স্লাইড অন করি আমার উইন্ড মিলগুলো ঘুরতে থাকবে তো ঘুরতে থাকবে এখন স্পিন অ্যানিমেশনটা সিলেক্ট করলাম ইফেক্ট অপশানসে যাই দেখেন এখানে আরও অপশান আছে কাউন্টার ক্লক ওয়াইজ উল্টে দিয়ে ঘুরবে সো এখন মনে হবে যে আমি দুটো আলাদা জিনিস ঘুরাচ্ছি দুভাবে আমার উইন্ডমিলটা মিলটা ঘুরছে এই গেল হচ্ছে শেপ ইফেক্টস এবং এখানে আরও কাস্টমাইজেশনের বহুত অপশান আছে আপনি ক্লিক করেন ইফেক্ট অপশানস টাইমিং এখানে দেখেন অ্যামাউন্টে যদি ক্লিক করি এখানে কাস্টম কত ডিগ্রি ঘুরবে সেটাও আমি নির্ধারণ করে দিতে পারি সো মনে করেন থার্টি ডিগ্রি ওকে দিলাম এটা ডিলিট করে দিই সো আমার থার্টি ডিগ্রি ঘুরবে থার্টি ডিগ্রি কন্টিনিউস ঘুরতেই আছে তো ঘুরতেই আছে বাট আমি যদি এখানে আরেকটা জিনিস বলি যে মনে করেন থার্টি ডিগ্রি এন্টার থার্টি ডিগ্রি ঘুরলো আবার থার্টি ডিগ্রি ঘুরবে সো আপনি চাইলে এখানে কাস্টমাইজ করে ফেলতে পারেন এবং আরেকটা অপশন সেটা আছে অটো রিভার্স অর্থাৎ যেটা হবে ওটা উল্টেটাও হয়ে যাবে থার্টি ডিগ্রি এদিক ঘুরবে থার্টি ডিগ্রি ওই ঘুরবে সেটা হতেই থাকবে একবার এই পাশ আরেকবার এই পাশ একবার এই পাশ একবার ওই আপনি বলবেন এটা কি দরকার ইজিলি সিনটি এখন এক্সপ্লেন করি যে কীভাবে দরকার মনে করেন আপনি বাচ্চাদেরকে পেন্ডুলাম শিখাচ্ছেন পেন্ডুলামের ফিজিক্স শিখাচ্ছেন সো একটা সুতে নিলাম আর একটা পেন্ডুলাম নিয়ে নিলাম উইচ ইজ দিস বল বিগ বল এরপর আমি আপাতত এখন এক্সপ্লেন করছি আচ্ছা অবশ্য বলেই দিই এখন যে স্পিন অ্যানিমেশনটা কিন্তু আপনার মাঝখান বরাবর হয় সো আমি দুটাই নিলাম তারপর আমি রাইট ক্লিক গ্রুপ করে দিলাম এখন মনে করেন আমি অ্যানিমেশন দিলাম স্পিন ঘুরছে তো ঘুরছেই আমি এটা ইফেক্ট স্যামসংয়ে গেলাম থার্টি ডিগ্রি দিলাম ইন্টারপ্রেস করলাম অটো রিভার্স দিলাম এদিক যায় ওই দিক যায় এখন আমি অল প্রেস করে লেফট আরও পনেরো ডিগ্রি এদিকে ঘুরালাম এরপর আমি অ্যানিমেশনটাকে এখানে দিলাম এখন দেখি আমাদের কী ইফেক্ট এই ইফেক্ট হচ্ছে ফাইনালি পেন্ডুলাম একটা ইফেক্ট দিয়ে দিই মনে করেন ফার্স্ট দিকে স্লো হয়ে শুরু হবে শেষের দিকে স্লো হয়ে শেষ হবে ওকে দিলাম এবার দেখেন অ্যাকচুয়াল পেন্ডুলামের মতো ইন স্পিড আউট হচ্ছে আমি যদি এটাকে মনে করেন কন্টিনিউস দিয়ে দিই ইফেক্ট অপশানস হতেই থাকবে হতেই থাকবে রিপিট আনটিল দ্য এন্ড অফ স্লাইড আমাদের অ্যানিমেশন চলতেই থাকবে আমার মনে হয় আমি হুট করে অনেক বেশি কমপ্লেক্সে চলে গেছি বাট এটা জাস্ট দেখানোর জন্য যে এই অ্যানিমেশন দিয়ে কত দূর যাওয়া যায় সো আজকে আমরা এক্সপ্লোর করলাম যে কীভাবে অ্যানিমেশনগুলো কোথেকে নিব কতগুলো অ্যানিমেশন ইফেক্ট আছে এগুলো কীভাবে কাস্টমাইজ আমরা করতে পারি এখন মনে করেন এইটার উপর আপনি আরেকটা অ্যানিমেশন দিতে চান বাট আপনি মনে অ্যানিমেশন ক্লিক করলেন আপনি কিন্তু আগে অ্যানিমেশন চলে গেল সো একটা অবজেক্টের উপরই যদি আপনি মাল্টিপল অ্যানিমেশন দিতে চান তাহলে আপনাকে অ্যাড অ্যানিমেশন অপশানটা চুজ করতে হবে অ্যাড অ্যানিমেশন অ্যাড অ্যানিমেশন দেন তারপর মনে করেন এখানে দেন হচ্ছে পালস উইথ প্রিভিয়াস একটু ডিলে দিয়ে দিই তাহলে দুটো অ্যানিমেশন দেখবেন একসাথেই হচ্ছে দেখলেন পালস অ্যানিমেশনটাও সাথে সাথে হয়ে গেল কিংবা আমি জাস্ট এটাকে রিপিট দিতে থাকি পালস হতেই থাকবে সি রিপিট হতেই আছে হচ্ছে 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 সো আশা করি আজকের ভিডিওটা একটু লম্বা হলেও অ্যানিমেশনে একদম বেসিক কিন্তু আমরা কভার করেছি পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও অনেক অ্যাডভান্সড কাজ করবো যেটা হয়তো অনেকে কখনো চিন্তা করে নেই যে পাওয়ার পয়েন্টে করা সম্ভব এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে ছিলাম আমি সাদন সাদিক দেখাবেন নেক্সট টিউটোরিয়ালে অ্যাম অ্যাজ অলওয়েজ থ্যাংক